बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम। ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन विशेष क्लास सबाई के स्वागत। हमें मोहम्मद रफिकुल इस्लाम, सहकारी शिक्षक, ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज। हमें आज के हाजिर होएछी तृतीय श्रेणी प्राथमिक गणित निये। तो तृतीय श्रेणी शिक्षार्थी केमन आसो तुम्हारा सबाई? आशा करी भलो आसो, आमिओ भलो आछि। आमि तोमादेर प्राथमिक गणित बोयेर पृष्ठा 64 पर्यंत करिये फेलेछि, अर्थात आमरा 61 पृष्ठा थेके भाग शुरू करेछिलाम, 61 थेके 64 करे फेलेछि। आजके आमरा करब 65 থেকে 66 পৃষ্ঠা। আমরা 65 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রথম অঙ্কটা একটু দেখে নিই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম অঙ্কটা কি? তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায়, বইয়ের 65 পৃষ্ঠা দেখো, তোমার কাছে 59টি পেন্সিল আছে। তুমি প্রত্যেক শিশুর মধ্যে 7টি করে পেন্সিল বিতরণ করো, কতজন শিশু পেন্সিলগুলো পেতে পারে? তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। পেন্সিল তোমার কাছে পেন্সিল আছে কয়টি? 59টি। প্রত্যেককে, অর্থাৎ একজনকে, প্রত্যেককে মানে একজনকে কয়টি দিবা? 7টি করে। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি? একজন অর্থাৎ 7টি পেন্সিল পায় একজন শিশু, তাই না? অতএব কয়টি পেন্সিল? 5। তাহলে আমরা এটাকে ভাগ দিব, ভাগ 7 জন শিশু। এখন আমরা এই ভাগটা করে নিব, 7 দিয়ে ভাগটা করো। তাহলে আমরা 7 করে নামতা পড়বো, 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 27 × 7 = 56, 27 × 7 = 56, বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। 27 × 7 = 56, তাহলে 8 জন এবং 3টি পেন্সিল অবশিষ্ট থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই জিনিসটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 7টি পেন্সিল পায় একজন শিশু, 59টি পেন্সিল কয়জন শিশু পায়? তোমরা কি করো, এই সরাসরি 8 লেখো এবং উত্তর লেখার সময় তোমরা এই 3 লেখো। কিন্তু না, তুমি এইটা, এই অঙ্কটা যখন তুমি এই 59কে 7 দিয়ে ভাগ দিচ্ছ, তখন সমান চিহ্ন লিখছ। 59কে 7 দিয়ে ভাগ দিলে 8 হয়, শুধু 8 হয় না, তার সাথে 3 অবশিষ্ট থাকে। তখন তোমাকে এটা অবশ্যই লিখে দিতে হবে, তা না লিখলে তোমাদের ভুল হবে। সুতরাং তোমরা এটা লিখবে অবশ্যই। তাহলে আমরা কি লিখব? উত্তর 8 জন শিশু পাবে এবং এবং 3টি পেন্সিল
অবশিষ্ট থাকবে। সুপ্রশিক্ষার্থী, তাহলে আমরা 65 পৃষ্ঠার একটি অঙ্ক করে ফেললাম। আমরা এরপরে নিচের কয়েকটি অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো একটু করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমাদের প্রথম অঙ্কটা এখানে আছে হলো 1 নম্বর, কত আছে 2 দিয়ে 13-কে ভাগ। তোমরা 2-এর গানের নাম তো সবাই পারো আশা করি। 6 দুগুণ 12, এখানে 1। উত্তর আমরা উত্তর লিখব এভাবে, উত্তর ভাগফল কত, 6 ভাগশেষ এবং ভাগশেষ কত 1। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপর 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 নম্বর অঙ্কটা আছে 6 দিয়ে ভাগ করতে হবে কতকে, 45-কে। এখন আমরা খেয়াল করো, আমরা 6 দিয়ে যদি এখানে ভাগ করি, 6 7 কত হবে 42 হবে, কারণ 42 আমি যদি 6 8 48 যায় তখন 45 থেকে বেশি যায়, তাহলে আমি যেতে পারবো না। তাহলে আমাকে করতে হবে কি, এখান থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে উত্তর কী লিখবো আমরা, উত্তর ভাগফল কত 7 এবং ভাগশেষ 3। শিক্ষার্থী, আরও একটি অঙ্ক আমরা করে ফেললাম, ভাগ অঙ্ক কি মজার না? হ্যাঁ, করতে পারলে মজার অঙ্ক। এরপরে আমরা এখানে আরও 2টি অঙ্ক আছে, এই পৃষ্ঠায় আমরা দেখে নিই। তিন নম্বরটা কি আছে, এটা হলো 65 পৃষ্ঠা অঙ্ক করছি আমরা। তিন নম্বর অঙ্কটা আছে 4 ভাগ 27, তাহলে কত আসবে এখানে, 4 1 4 4 2 8, 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28, আমরা 28 যেতে পারবো না। তাহলে আমরা কয়বার যাবো, 6 বার যাবো, 24 পর্যন্ত যেতে পারবো আমরা। তাহলে আমরা এটা যদি বিয়োগ করি কত হবে, 4 কত হলে 3 7 3 হলে হয় উত্তর, ভাগফল কত 6 এবং ভাগশেষ কত 3। এরপরে যে অঙ্কটা আছে আমরা সেটাও করে ফেলবো, 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কটা এখানে আছে একটু একটু ব্যতিক্রম আছে, একটু বড় টাইপের 60 তোমাদের জন্য। এখন আমরা 8-এর গড় নামতা পড়বো, 8 1 8 8 2 16 3 8 24, অর্থাৎ 8 এই 60-এর ভিতরে কয়বার যাবে সেটা দেখতে হবে আমাদেরকে। 8 1 8 8 2 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 7 8 56 8 8 64, তেমন 8 বার যাবো যেতে পারবো, পারবো না, তাহলে 7 বার যাবো, 27 56। এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে 4 6 কত হলে 10 4 হলে হাতে 1, এটা হয়ে গেল। তাহলে উত্তরে আমরা কী লিখব, তো ভাগফল 7 ভাগশেষ কত 4। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 65 পৃষ্ঠার অঙ্কগুলো মোটামুটি কমপ্লিট করে ফেললাম। আমরা এখন যাব 66 পৃষ্ঠায়। 66 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, আমরা একটু দেখে নিই। দেখো 66 পৃষ্ঠার যে অঙ্কটা আছে, 66 পৃষ্ঠার অঙ্কটা আছে
92টি পেন্সিল আছে, যখন তুমি পেন্সিলগুলো তোমার চার বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করবে তখন প্রত্যেক বন্ধু কয়টি পেন্সিল পাবে? তাহলে লিখে নিই অঙ্কটা, চলো। 92টি পেন্সিল আছে, কয়টি পেন্সিল আছে? 92টি পেন্সিল আছে, যখন তুমি সেগুলো তোমার চারজন চার বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিবে ভাগ করবে তখন প্রত্যেক বন্ধু কয়টি করে পেন্সিল পাবে? শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্কটা দেখে নিলাম। অঙ্কটা হলো 92টি পেন্সিল আছে, যখন তুমি সেগুলো তোমার চার বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করবে তখন প্রত্যেক বন্ধু কয়টি করে পাবে? তাহলে আমরা চলো অঙ্কটা করে ফেলি। সমাধান, আমাদের পেন্সিল আছে কয়টি? 92টি। বন্ধু কয়জন? চারজন। অর্থাৎ আমাদের কয়টি পেন্সিল পাবে? অর্থাৎ পেন্সিল পাবে, অর্থাৎ পেন্সিল বের করতে হবে। তাহলে আমরা পেন্সিলটাকে ডান সাইডে নিয়ে যাবো। চারজন, তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাকে যে ভাগ প্রক্রিয়ায় যে সংখ্যাটি কি বের করতে হবে বা যে যে মানটিকে বের করতে হবে সেটা ডাইন সাইডে চলে যাবে। চারজন বন্ধু পাবে, চারজন বন্ধু পেন্সিল পাবে কয়টি? 92টি। অতএব একজন বন্ধু পেন্সিল পাবে 92 ভাগ কত? 4টি। এখন আমরা এই 92কে 4 দিয়ে ভাগ করে দেখব, তাই না? এখন মজার ব্যাপার, এখানে একটু ওই আগের অঙ্কগুলো থেকে ব্যতিক্রম। আমরা দেখো, ভাজ্যে যদি একাধিক সংখ্যা থাকে বা সংখ্যার ভিতরে একাধিক অঙ্ক থাকে, যেমন এইটা 92 সংখ্যাটির ভিতরে 9 এবং 2 দুটি অঙ্ক, সেক্ষেত্রে ভাজকে যদি সংখ্যা ছোট থাকে, তা ভাজক যদি প্রথম অঙ্কটার ভিতরে অর্থাৎ প্রথম অঙ্কটার ভিতরে যায়, তাহলে আমরা প্রথমে সেই অঙ্কটার ভিতরে নিব। দেখো এখানে 4-9 ভিতরে যায় না, 4-9 ভিতরে কয়বার যায়? 2 বার যায়। তাহলে আমরা 2 বার নিব, 4×2=8। তাহলে আমরা এই প্রথম অঙ্কের নিচে এটা লিখবো, আমরা দুইয়ের তলায় লিখবো না, প্রথম অঙ্কটা নিচে লিখবো। প্রথম অঙ্কটা থেকে আমরা এটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসবে? প্রথম অঙ্ক থেকে এটা বিয়োগ করলে 1 আসবে, এবং আমরা পরবর্তী যে সংখ্যাটা থাকবে শেষটা সেখান থেকে আমরা একটা নামাইতে পারবো 2। যদি একাধিক থাকে তাহলে একটা করে নামাবো, যদি একটা থাকে একটা নামাবো। তাহলে 4কে আমরা কয় দিয়ে 12 ভিত্তি কয়বার যাবে? 3 বার, 3×4=12। মজার না অঙ্কটা? দেখো আমরা 23 ঘরে নামতে পারি না, কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি, 4 দিয়ে ভাগ করে ফেলছি। আবারও বলি, যদি ভাজ্যের প্রথম অঙ্ক ভাজকের থেকে বড় থাকে, তাহলে ভাজক প্রথমে ওই ভাজ্যের প্রথম অঙ্কটা নিয়ে ভাগ করতে হবে, এবং প্রথম অঙ্কের ভিতরে ভাজক কতবার যাবে সেটা খেয়াল করতে হবে, নিয়ে যে কবার যাবে সে কবার নিতে হবে। নেওয়ার পরে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা প্রথম ভাজ্যের প্রথম অংশটাকে বিয়োগ করতে হবে,
করার পরে যে অংশ থাকবে তার পরবর্তীতে যদি একাধিক সংখ্যা থাকে একটা একটা করে নামাবো আমরা। তাহলে এখানে আমরা কত হলো 23টি। তাহলে আমরা এই ভাগটাও করে ফেললাম, অর্থাৎ উত্তর তোর কি লিখব, প্রত্যেক বন্ধু 23টি পেন্সিল পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 66টি পৃষ্ঠার অঙ্কটাও করে ফেললাম, আজকে 65টি এবং 66টি পৃষ্ঠা শেষ করলাম। আজকে আর নয়, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।